ঠিক আছে আমাদের এখন তিনটি আউটলেট হয়েছে যেটা আমাদের পুরোনো ছিল সাহেব কলোনি মোড়ে আর এখানে একটা যেটা আপনি আসছেন এটা একটা আরেকটা নতুন আউটলেট হয়েছে যেটা কাচড়া পাড়া অফার পাবেন নিশ্চয়ই পুজোর সময় আসছে অনেকে অপার আসছে সামনে ঠিক অফার পেয়ে যাবেন রেগুলার অফার যেটা আছে আনলিমিটেড রাইসের ওটা তো সারা বছরই থাকে তিনশো পঁয়ষট্টি অফারটা থাকে তিনশো পঁয়ষট্টি দিন থাকে দর্শক বন্ধু সে খেলে যত খুশি খেতে পারেন যত খুশি আলিয়া গোয়া শেষ করতে পারবে তাই তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন শেষ বলে খুঁজে স্বাগত আমি চিরজ্জল তোমার একটা চিরজ্জল সময় আজকে আমরা সব ফাইনালি বনগা থেকে সরাসরি চলে গেলাম নৈয়াটি সেই বিখ্যাত বোম্বে বিরিয়ানি অ্যান্ড ক্যাবিনে এই বোম্বে বিরিয়ানি অ্যান্ড ক্যাবিনের বিরিয়ানি কেমন কত কি দাম তোমরা কিভাবে আসবে

একদম আড়ে ঘুম শেষ করে দিয়ে একদম বাড়ি চলে যাবো

মটন বিরিয়ানি পিস দিয়ে টাকা আর চিকেন বিরিয়ানি এক পিস দিয়ে দেড়শো টাকা দেড়শো টাকা বুঝতেই পারলাম দর্শক বন্ধু এক পিস মটন হচ্ছে কত বলো দুশো দশ দুশো দশ টাকা আর এক পিস চিকেন চিকেন বিরিয়ানির দাম কত দেড়শো টাকা দেড়শো টাকা মতো দেড়শো টাকা পেয়ে যাচ্ছেন

দেখুন দর্শক বন্ধু কল একটা খনি বেরিয়ে যাচ্ছে এ তো মাটন পুরো একদম খুলে খুলে পড়ছে দর্শক বন্ধু খুলে খুলে পড়ছে খুলে খুলে পড়ছে কি আর বলবো কত ওয়েট হবে দাদা একশো তিরিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে থাকবে মধ্যে রাখবে পুরো একদম থাল তালে পুরো একদম একদম গরম গরম মাটন খাওয়ার টেস্টই আলাদা একদম দর্শক বন্ধু তো এবার রাইস দেখাও রাইস রাইস তো কি চালের রাইস দাদা আমাদের হচ্ছে গিয়ে বাসমতি রাইস বাসমতি রাইস কোন স্টাইলের বিরিয়ানি তোমাদের এটা

তো তোমরা কি চিকেন আর মাটন কি এক হারিতে কি দম হয় এক হারিতে দম দিই এক হারিতে দম হয় দর্শক বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছি রীতিমতো এই বোম্বে বিরিয়ানি চললে আমি আশামাত্রই এই অর্ডার চলছে তো দাদা অর্ডার যাচ্ছে তো হ্যাঁ অর্ডার চলছে তো এখান থেকে তো পার্সেলও যায় সব যায় সব যায় তো পার্সেলে কোনো কি এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় দাদা না পার্সেলে কোনো এক্সট্রা চার্জ দেওয়া হয় নেওয়া হয় না তো অনলাইন কি ডেলিভারির কোনো সুব্যবস্থা আছে অনলাইন সুব্যবস্থা না আমাদের নেই তোমাদের নেই নৈয়া ডিসকালে সেরা বিরিয়ানি রেস্টুরেন্ট হলো

বোম্বে বিরিয়ানির ভিতরের যে বসার জায়গাটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা সুন্দর একদম অ্যাম্বিয়েন্স এসি 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 ঘর দর্শক বন্ধু দেখুন আমি আসার পর থেকে আপনাদের দেখাতে পাচ্ছি একের এক পার্সেল যাচ্ছে দেখুন দর্শক বন্ধু তোমাদের এই আলিহার গোয়াতে কতগুলো প্লেট হয় একশো দশটা পাঁচটা একশো দশটা পাঁচটা তো তাহলে দাদা এখনো পর্যন্ত কতগুলো আলিবার গোয়া আসলো দুটো দুটো আসলে হবে আরো কি আসবে আরো আসবে আরো আসবে সবে তো শুরু সবে শুরু হলো তাই তো খেলা দেখানো হ্যাঁ দর্শক বন্ধু বোম্বে কেমি নেই খেলা দেখানো সব শুরু হয়েছে সবে দুটো আলিবার গোয়া শেষ হবে 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 ভাব কিন্তু এরপরে আরো আসবে দর্শক বন্ধু আরো আসবে আলিগবার গোহা দেখুন একেবারে এক পার্তাল যাচ্ছে তারপরে দেখাতে পারছি দেখুন রাইটটা আপনাদের একটু দেখিয়ে দেবে তার থেকে নিয়ে দশক বন্ধু দেখুন তো গরম গরম পুরো একদম মাদন বিরিয়ানি দাদা এত পুরো একদম নিতে ধোয়া হচ্ছে তো দুপুর বেলার থেকে তোমাদের রেস্টুরেন্টে ভিড় জমে যায় হ্যাঁ 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 এই সময় হয়ে গেছে একটু সময় হয়ে গেছে একটু পরে পুরো একদম রমরম করে ভিড় জমে যায় তো হ্যাঁ ও তোমাদের চিকেন চাপের এটা কোথায় কড়াইটা দেখাচ্ছি দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধু কতগুলো পার্সেল যাচ্ছে তোমরা ইউজ না সব সব আছে আছে তাই তো তোমাদের কাছে সব সুব্যবস্থা আছে তাই তো দাদা এবার বলুন চিকেন চাপের ওয়েট কত হবে দেড়শো গ্রাম থেকে একশো ষাট গ্রাম ওজন আছে দেড়শো থেকে একশো ষাট গ্রাম ওয়েট আছে তাই তো তাহলে কি দাদা আপনার মানে একই হ্যাঁ তাহলে দাদা এত সুস্বাদু গন্ধ বেরিয়েছে বিরিয়ানি আর থাকতে পারছি না কখন খাবো দাদা যখন বলবে তখনই চলে যাবে যখন বলবে তখনই চলে যাবে ভাবতে পারছেন দর্শক যখনই বলবে তখনই চলে যাবে এই বোম্বে বিরিয়ানি কেমন পরিষেবা খুবই ভালো দর্শক বন্ধু তাহলে দাদা আমাদের জন্য ফটাকসের আনলিমিটেড মটন বিরিয়ানি আনলিমিটেড চিকেন বিরিয়ানি আর সঙ্গে কি আছে সেই লাল লাল ঝাল চিকেন চাপ চিকেন চাপ একদম দর্শক বন্ধু তো আজকে দর্শক বন্ধু তুমি কুশিয়া খাবো আর রীতিমতো এই যে দেখতেই পাচ্ছেন আলিগড় গোটা শেষ করে দিয়ে একদম বাড়ি চলে যাবো তো দাদা আনলিমিটেড তো আনলিমিটেড আনলিমিটেড কিন্তু চাই কিন্তু দাদা

একশো চল্লিশ গ্রামে দেখুন দর্শক বন্ধু কত বড় হিরে হিরে চলে এসছে দেখুন আর সঙ্গে হচ্ছে মতো মতো আলু আলু দাদা দর্শক বন্ধুরা সব ফাইনালি নইয়ারি সেই বিখ্যাত বোম্বে কেবিন থেকে পেয়ে গেলাম আনলিমিটেড মটন বিরিয়ানি আনলিমিটেড চিকেন বিরিয়ানি আর সঙ্গে আছে সেই লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ তারপরে দর্শক বন্ধু আনলিমিটেড মাটন বিরিয়ানির দাম পড়লো দুইশো দশ টাকা আর আনলিমিটেড চিকেন বিরিয়ানির দাম পড়লো কত আসে বন্ধু দেড়শো টাকা মাত্র আর সেই লাল লাল ঝাল ঝাল চিকেন চাপের দাম পড়লো নব্বই টাকা এরকম আইটেম মুখে গেলে পুরো মাখন আর পেটে গেলে বলবে কি খাওয়ালে পুরোটাই অসাধারণ তাহলে দর্শক বন্ধু এরকম আইটেম ট্রাই করে দেখতে হবে ট্রাই করতে গেলে কোথায় চলে আসতে হবে নদীয়াটি সেই বিখ্যাত বোম্বে বিরিয়ানির কেবিনে আসুন জমিয়ে খুশি খান আর আলি আবার গুয়াগুলো শেষ করে দিয়ে বাড়ি চলে যান তাহলে দর্শক বন্ধু কয়লার থেকে খনি বের করবো এখন তাহলে দেখুন ভিডিওটা কোথায় কয়লার থেকে খনি দেখুন দর্শক বন্ধু কয় একটা খনি বেরিয়েছে দেখুন দেখুন দর্শক বন্ধু একটু দেখায় কতটা স্বপ্ন আছে মাটন দেখুন ছিঁড়ে পড়ে যাচ্ছে মাটন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে ছিঁড়ে পড়ে যাচ্ছে দর্শক বন্ধু মটন ছিঁড়ে পড়ে যাচ্ছে এতটাই সব প্রপার বিরিয়ানির মশলা মটনের মধ্যে ঢুকেছে দর্শক বন্ধু ভাবতে পারছেন শুধু শুধু একবার ট্রাই করি তাই তো ও দুর্দন্ত টেস্ট ভাই দুর্দন্ত কি বলবো যা সারা অসাধারণ অসাধারণ মটনটা মটন বিরিয়ানিটা খাচ্ছি অসাধারণ এই মটনটা তো খেলাম দুর্দন্ত হেভি সুন্দর তো রাইসটা দেখতে পাচ্ছেন ঝুঁচুরে চালের রাইস এখানে কিছুটা ব্যারাকপুর স্টাইলও আছে আর কিছুটা নৈয়াটির স্টাইল আছে প্লাস হচ্ছে সুজয়দার নিজের স্টাইল আছে এখানে এক কথায় বলতে গেলে দর্শক বন্ধু সুজয়দার স্টাইলের বিরিয়ানি এই বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন বিরিয়ানিটা মেকিংটা হয় সুজয়দার স্টাইলে দর্শক বন্ধু এটা আমি বলছি চিরজল সময় স্টোরি চ্যানেল বলছে শুধু শুধু একটু রাইসটা দেখি হ্যাঁ রাইস থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে দারুণ শুধু শুধু একবার ট্রাই করি তাই তো আসে বন্ধু ও দারুন দারুন লাগলো দর্শক বন্ধু এখানে দর্শক বন্ধুরা এই বোম্বে বিরিয়ানি মাটন আর চিকেন একাইতে দম দেওয়া হয় দর্শক বন্ধু কয়লার থেকে মোম বের করছি দেখুন দর্শক বন্ধু কয়লার থেকে মোম দেখুন একটা হয়ে যায় এই যে আলু দেখুন এই যায় আলু দেখতে পাচ্ছেন পুরো মোমের মতো দেখুন ভেঙে পড়ে যাচ্ছে আলু কি আর বলবো দর্শক বন্ধু আলু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এতটাই সব রয়েছে আর বিরিয়ানির ওপার মশলা ঢুকেছে এই আলুর মধ্যে দর্শক বন্ধু আলুটা একটু শুধু ট্রাই করি তাই তো অসাধারণ ভাই অসাধারণ সুন্দর লাগছে হেবি সুন্দর হেবি টেস্টি জাস্ট ফাটাফাটি একটু আলু দিয়ে দর্শক বন্ধু একটু একটু মাটন দিয়ে তাহলে একটা মাখামাখি বাইট হয়ে যাক তাই তো ও দুর্দান্ত লাগলো ভাই হেভি টেস্ট হুম আর এটা হলো দর্শক বন্ধু আনলিমিটেড চিকেন বিরিয়ানি রাইস তো একই একসঙ্গে দম দেওয়া হয় চিকেনও কিন্তু একসঙ্গে দম দেওয়া হয় দর্শক বন্ধু আর এইদিকে দেখাচ্ছি যে লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ এর ওয়েট হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ দর্শক বন্ধু এটা একবার ট্রাই করি তাই তো দেখুন এত বড় সাইজ আমার এই পুরো মুখটা পুরো ঢুকে যাচ্ছে এত বড় সাইজ দর্শক বন্ধু এ দিয়ে আমি ব্যাট বলও খেলতে পারবো আমার সেটা মনে হয় দেখুন একটা ধরতে পারছি না এতটা ওয়েট প্লাস এত বড় দুর্দর্শ দারুণ হয়েছে রান্নাটা হেভি টেস্ট আর এটা হলো আনলিমিটেড চিকেন বিরিয়ানি কয়লার থেকে বেরিয়ে আসলো দেখুন এই যে দেখুন চিকেন পুরো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে কি বলবো আসলে বন্ধু চিকেন পুরো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে ছিঁড়ে পড়ে যাচ্ছে শুধু একবার ট্রাই করি সব মশলা ঢুকেছে চিকেনের মধ্যে হুম এই যে আলু আলুর কথা কি বলবো তো দেখালাম একসঙ্গে দম দেওয়া দম দেওয়া হয় দর্শক বন্ধুরা বিরিয়ানির উপরে খাসির যে চর্বিটা আছে চর্বিটা দেওয়া হয় রিয়াজি খাসি দেখুন এটা দিয়ে খেলে টেস্টটা বেশি হয় দর্শক বন্ধু আর যারা রোকা থাকবে তারা মোটা হয়ে যাবে টেস্ট লাগে খেতে হয় এবার আপনাদের ইচ্ছা আপনারা খেতেও পারেন নাও খেতে পারেন আপনাদের যদি না খেতে ইচ্ছা করে ফেলে দেবেন আর খেতে ইচ্ছা করলে খাবেন সেটা হচ্ছে আপনারা ডিসাইড করবেন দর্শক বন্ধু বুঝতেই পারলেন তাহলে একটু আলু দিয়ে আর দেখুন এ যে স্যালাদ দিয়েছে বিরিয়ানি বিরিয়ানি খেতে খেতে আপনারা যদি স্যালাড যদি ফুরিয়ে যায় যাদের বলবেন দাদা স্যালাড দিন তারা কিন্তু আবার নতুন করে স্যালাড দেবে আর সঙ্গে আছে যে গ্রিন চাটনি গ্রিন চাটনি দিয়ে বিরিয়ানি দিয়ে খাওয়া যায় অসাধারণ কি বলবো অসাধারণ যাস ফাটাফাটি তাহলে দর্শক বন্ধু আমাদের এতটা পরিমাণে অনেক রয়ে গেছে

এই অফার বেসিক্যালি আমাদের পুজোর সময় আসে অনেক কিছু অফার দিই এখন নর্মাল ডে চলছে যেহেতু এখন কোনো অফার সেরকম নেই সিস্টেমেটিকলি তবে হ্যাঁ অফার পাবেন নিশ্চয়ই পুজোর সময় আসে অনেক অকেশন আসছে সামনে ঠিক অফার পেয়ে যাবেন তাতে কোনো সমস্যা নেই অফার তো আমরা এমনিতেই দিই আর আমাদের যেটা আছে রেগুলার অফার যেটা আছে আনলিমিটেড রাইসের ওটা তো সারা বছরই থাকে তিনশো পঁয়ষট্টি দিনই অফারটা থাকে তিনশো পঁয়ষট্টি দিন থাকে দর্শক বন্ধুরা মানে বসে গেলে আনলিমিটেড বসে খেলে যত খুশি খেতে পারেন যত খুশি আলিবার গোয়া শেষ করতে পারবে তাই তো একদম দশ না তোমার মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কত কি দাম রাখলে মাটন বিরিয়ানি হাফ প্লেট যেটা হচ্ছে সিঙ্গেল পিস মাটন দিয়ে ওটা দুশো দশ টাকা সিঙ্গেল পিস চিকেন দিয়ে যেটা হাফ চিকেন বিরিয়ানি হয় ওটা হচ্ছে আপনার দেড়শো টাকা ফুল প্লেট যেটা মাটন বিরিয়ানি ডাবল পিস মাটন ডাবল পিস আলুর সাথে আসে ওটা ওটার দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা ডাবল পিস চিকেন ডাবল পিস আলুর সাথে ফুল চিকেন বিরিয়ানি যেটা আছে ওটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আর এর ছাড়া আমাদের আরো দুটো প্লেট আছে যেটাকে আমরা প্রিমিয়াম বলি প্রিমিয়াম বলো তাই তো প্রিমিয়াম বলি যেটাতে আপনি পেয়ে যাবেন তিন পিস মাটন পেয়ে যাবেন দু পিস আলু থাকবে মাটন সেপারেট হয় আলু আর রাইস এটা সেপারেট হয় চিকেনেও সেম সিস্টেম আছে প্রিমিয়ামে তিন পিস চিকেন দু পিস আলু আর রাইসের সাথে ওটা আছে ওটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ এটা বলি প্রিমিয়াম প্যাকেজ তাই তো আমাদের দর্শক বন্ধুরা তোমার এই বোম্বে বিরিয়ানি ক্যাবিনে কিভাবে আসবে কেউ যদি ট্রেনে করে আসতে চায় ট্রেনে করে যদি আসতে চায় নহাটি নয়াটি স্টেশনে নামলো না পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গিয়ে ওখানে টটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে ওখানে টোটো বা অটো স্ট্যান্ডে গিয়ে যদি বলে বম্বে বিরিয়ানি কেবিন যাবো সাতকালীন মোড় বম্বে বিরিয়ানি কেবিন রয়্যাল এনফিল্ড শোরুম উপরে যেটা টোটো অটোওয়ালা আরামসে নিয়ে চলে আসবে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই তো তোমার ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো ডাবল এইট টু সিক্স ওয়ান টু এটা হচ্ছে সোয়েদার ফোন নাম্বার কোনো যদি প্রবলেম হয় আসতে এই নাম্বারে ফোন করতে পারবেন ফোন করলেই পরিষেবা হবে তাই তো ফোন করলেই পরিষেবা একদম দর্শক বন্ধু দর্শক সব ফাইনালি বোম্বে বিরিয়ানি অ্যান্ড ক্যাবিন থেকে আনলিমিটেড মটন বিরিয়ানি আনলিমিটেড চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ পুরো এখন জমিয়ে কষিয়ে খেলাম তো আমার মটন বিরিয়ানির দাম পড়লো কত অশো বন্ধু মাত্র দুশো দশ টাকা চিকেন বিরিয়ানির দাম পড়লো মাত্র দেড়শো টাকা আর সেই লাল লাল ঝাল চিকেন চাপ ওর দাম করলো কত অশো বন্ধু মাত্র নব্বই টাকা দর্শক বন্ধু এরকম টেস্টি খাবার খেতে গেলে কোথায় চলে আসতে হবে সেই নৈ আনির বিখ্যাত বোম্বে বিরিয়ানি কেবিনে আপনারা আসুন জমি কষিয়ে খান আর এইবার গোয়াগুলো শেষ করে দিয়ে একদম বাড়ি চলে যান নৈহাটি কাস্তামারা মদনপুর যেসব অঞ্চল থেকে এই বোম্ বিরিয়ানি আর ভিডিওটা আপনারা দেখছেন এই বোম্বে বিরিয়ানি কেবিনের বিরিয়ানি কেমন খেতে কেমন লাগে আপনারা কারা কারা খেয়েছেন আপনারা একটু কমেন্ট সেকশনকে কমেন্ট করে দেবেন আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে কমেন্ট সেকশনকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেস্টকে ফলো করে দেবেন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রাভেলসগুলোকে অন্য কোনো ফুডগুলোকে দেখা হচ্ছে তাহলে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে চলুন টাটা বাই 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 বাই